অসমর লাখ লাখ মহিলার বাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে লৈ আহিছে এটা ডাঙর খবর। যিসকলে অরুণোদয় আসনির ধন ইমান দিনে লাভ করা নাছিল তেওঁলোকর বাবে আজির দিনটো তথা 26 জানুয়ারির দিনটোত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে লৈ আহিছে এটা ভাল খবর, ডাঙর খবর। কোন কোন মহিলা এতিয়ারে পড়া লাভ করব অরুণোদয় আসনির ধন আর কিমান মহিলায় লাভ করব, কিমান টাকা লাভ করব সবিশেষ লৈ আহিছো। অরুণোদয় আসনিত কিমান মহিলা সংযুক্ত হব নতুনকৈ রাজ্যের লাখ লাখ মহিলার বাবে সুখবর, রাজ্যের লাখ লাখ মহিলার বাবে আজির দিনটোত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে লৈ আহিছে ভাল খবর, ডাঙর খবর। গণরাজ্য দিবসের দিনাই হিমন্ত সরকারে আনিছে সুখবর, আজি 26 তারিখে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে লৈ আহিছে ভাল খবর, 8 লাখ নতুন হিতাধিকারী লাভ করিব অরুণোদয় আসনির ধন। পুনৰ কৈছো, 8 লাখ নতুন হিতাধিকারী লাভ করব অরুণোদয় আসনির ধন, 8 লাখ। পুনৰ কৈছো, সংখ্যাটো 8 লাখ। পূর্বে 19 লাখ মহিলায় লাভ করেছিল অরুণোদয় আসনির ধন, অর্থাৎ পূর্বে 19 লাখ আছিল, এতিয়া পুনৰ 8 লাখ যোগ করে দিলে 27 লাখ মহিলা এতিয়ারে পড়া লাভ করব অরুণোদয় আসনির ধন। নতুনকৈ 8 লাখ দরিদ্র মহিলাক অন্তর্ভুক্ত করা হব এই আসনির ভিতর। বহু মহিলা ইতিমধ্যে কয়ে আছিল যে তেওঁলোকক অন্তর্ভুক্ত করা হওয়া নাই, গতি নতুনকৈ 8 লাখ অর্থাৎ বর্ধিত হারত 27 লাখ মহিলায় লাভ করব নতুন আসনির ধন। এতিয়ারে পড়া 27 লাখ মহিলায় অরুণোদয় আসনির ধন লাভ করব আমার রাজ্যত, আমার রাজ্যের মহিলাসকলের বাবে, আমার রাজ্যের লাখ লাখ মহিলার বাবে এটা ডাঙর খবর, ভাল খবর। দেশের ভিতরতে সর্ববৃহৎ দরিদ্র কল্যাণ আসনি হিসাবে ঘোষণা করা হয়েছে এই আসনিক। গণরাজ্য দিবসের দিনাই এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যের লাখ লাখ মহিলাসকলের বাবে লৈ আহিছে এই ভাল খবরটো, রাজ্যের লাখ লাখ মহিলার বাবে এয়া সুখবর। কেবল মহিলাসকলের বাবেই নহয়, তেওঁলোক যিটো পরিয়ালের সেই পরিয়ালটোর বাবে এয়া ভাল খবর, কারণ এতিয়ারে পৰা নতুনকৈ সংযুক্ত হল আর বহু লাখ মহিলার নাম অরুণোদয় আসনিত। গণরাজ্য দিবসের দিনাই হিমন্ত সরকারে আনিছে এই সুখবর, এই ভাল খবর। কি এই সুখবর আমি পুনের আপনাদের জানাব বিচারিছো, 8 লাখ নতুন হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত করা হল অরুণোদয় আসনির ভিতর, অর্থাৎ নতুনকৈ 8 লাখ মহিলায় লাভ করব অরুণোদয় আসনির ধন। অর্থাৎ নতুন মহিলা 8 লাখ হওয়ার লগে পূর্বর 19 লাখের 27 লাখ মহিলা এতিয়ারে পড়া বর্ধিত হারত অরুণোদয় আসনির ধন লাভ করব। পূর্বে 19 লাখ মহিলায় লাভ করেছিল অরুণোদয় আসনির ধন, যে অরুণোদয় আসনির ধনে সরকারক অধিক ওসরলে লৈ গৈছিল, জনসাধারণের অধিক ওসরলে লৈ গৈছিল মহিলাসকলের। নতুনকৈ 8 লাখ দরিদ্র মহিলাক অন্তর্ভুক্ত করা হয়েছে এই আসনির ফলত 27 লাখ মহিলায় বর্ধিত হারত 27 লাখ মহিলায় লাভ করব এই নতুন আসনির ধন। আর যাতে নতুন আসনির ধন 27 লাখ মহিলায় লাভ করব, ই সচাকয়ে একটা ইতিবাচক খবর, সচাকয়ে রাজ্যের দরিদ্র পরিয়ালসমূহর রাজ্যের দরিদ্র মহিলাসকলের এক ভাল খবর, ডাঙর খবর। দেশের ভিতরে সর্ববৃহৎ দরিদ্র কল্যাণ আসনির রূপে পরিগণিত হব অসম গণরাজ্য দিবসের দিনাই এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমি আপনাদের জানাই আছো আজির দিনটোর আটাইতকৈ ডাঙর খবরটো, রাজ্যের মুঠ 8 লাখ মহিলাক অন্তর্ভুক্ত করা হয়েছে নতুনকৈ অরুণোদয় আসনির ভিতর, আর অরুণোদয় আসনির ভিতর এই নতুন 8 লাখ মহিলাক অন্তর্ভুক্ত করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে ই দেশের ভিতরতে এক সর্ববৃহৎ আসনি হিসাবে পরিগণিত হব। আর 19 লাখের পরিবর্তে আর 8 লাখ মহিলাক আমি সন্নিবিষ্ট করে ভারতের ভিতরতে অরুণোদয়ক 27 লাখ মহিলাক সন্নিবিষ্ট করে ভারতের ভিতরতে এক শক্তিশালী দরিদ্র কল্যাণের আসনি হিসাবে আমি অরুণোদয়ক প্রতিষ্ঠা করব খুঁজিছো। আজি তিরঙ্গ পতাকার তলত থিয় হই মই আৰু এটা নতুন কথা কব খুঁজিছো, যে এই বছরের 1 এপ্রিলৰ পৰা আমার রাজ্য সরকারে অসমের বিধবা মহিলাক প্রদান করে অহা 300 টাকার মাহিলি বৃদ্ধ পেনশন আমি মাহিলি 1,250 টাকালৈ বৃদ্ধি করার বাবে সিদ্ধান্ত গ্রহণ করছো। অরুণোদয় আসনিত আর 19 লাখের পরিবর্তে আর 8 লাখ মহিলাক আমি সন্নিবিষ্ট করে ভারতের ভিতরতে অরুণোদয়ক 27 লাখ মহিলাক সন্নিবিষ্ট করে ভারতের ভিতরতে এক শক্তিশালী দরিদ্র কল্যাণের আসনি হিসাবে আমি অরুণোদয়ক প্রতিষ্ঠা করব খুঁজিছো। আজি তিরঙ্গ পতাকার তলত থিয় হই মই আৰু এটা নতুন কথা কব খুঁজিছো, যে এই বছরের 1 এপ্রিলৰ পৰা আমার রাজ্য সরকারে অসমের বিধবা মহিলাক প্রদান করে অহা 300 টাকার মাহিলি বৃদ্ধ পেনশন আমি মাহিলি 1,250 টাকালৈ বৃদ্ধি করার বাবে সিদ্ধান্ত গ্রহণ করছো। অরুণ